রাজ্য সরকারের জারি করা করোনা বিধিনিষেধে বন্ধ মাইথন পর্যটন কেন্দ্র। করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধির কারণে রাজ্য সরকারের পক্ষ থেকে কিছু বিধিনিষেধ জারি করা হয়েছে। 3 জানুয়ারি অর্থাৎ আজকে থেকে কার্যকর লাগু করা হয়েছে রাজ্য সরকারের করোনার কারণে বিধিনিষেধ। যেমন পর্যটন কেন্দ্র বন্ধ রাখার নির্দেশে আসানসোলের মাইথন পর্যটন কেন্দ্রটিও আপাতত বন্ধ রাখা হলো। শীতের মরশুম মানে পিকনিক বা ঘুরতে বহু দূর দূরান্ত থেকে আসে পর্যটকেরা, আর সারা বছর এই সিজনের অপেক্ষায় থাকে নৌকা চালক থেকে এলাকার ব্যবসায়ীরা। আর মাইথন পর্যটন কেন্দ্রে পর্যটকদের আসতে খুশি দেখা দিয়েছিল নৌকা চালকদের মধ্যে। আর করোনার জন্য মাইথন পর্যটন কেন্দ্রটি আপাতত বন্ধ, আর তাই অসুবিধার মধ্যে পড়েছে নৌকা চালকরা। করোনায় এই বছর অনেক আশা করেছিল তারা, পর্যটক বাড়বে এবং অর্থ উপার্জন হবে তাদের, কিন্তু তা আর হলো না। রাজ্য সরকারের ঘোষণা মতো আপাতত বন্ধ মাইথন পর্যটন কেন্দ্র। নৌকা চালকরা গোষ্ঠীর মাধ্যমে ঋণ নিয়ে নৌকা ও স্পিডবোট কিনেছিল, এখন এই পর্যটন কেন্দ্র বন্ধ হওয়ার ফলে তাদের মাথায় চিন্তার ভাঁজ পড়েছে এই ঋণ শোধ নিয়ে। প্রশাসনের পক্ষ থেকে আপাতত মাইথন পর্যটন কেন্দ্রটি বন্ধ তার নোটিশ লাগানো হয়েছে। চলছে পুলিশের পক্ষ থেকে মাইকিং প্রচার। তবে পর্যটক আজকেও পিকনিক করতে মাইথনে আসলে পর্যটকদের ঘুরিয়ে দেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে। এখানকার প্রশাসন আমাদেরকে থাকতে দিল না, আগে থেকে বলছে এখানে কোনো থাকা যাবে না। হ্যাঁ, আমরা খুব দুঃখিত। আমরা জানতাম, শুনেছিলাম সম্ভবত বন্ধ হবে, এরকম শুনেছিলাম, আমরা সঠিক শুনিনি, এটাই আমরা জানি। হ্যাঁ, আমরা বহরমপুর মুর্শিদাবাদ থেকে এসেছি। দেখুন, আমাদের তো এই নৌকার ভরসাই মোটামুটি ব্যবসা, আর এই ব্যবসা ধরুন আজ তো ধরুন লকডাউন হিসাবে যেহেতু ঘোষণা করেছে কাল রাত্রি, তো মেনে নিতে হবে। এটা তো ধরুন দেশের ব্যাপার, আর বেঁচে থাকার একটা মানে কী বলেন, এটাই নিয়ম। যদি নৌকা চলুক আর নাই চলুক, সে নিয়ে তার বড় প্রশ্ন নাই। সবাই ভালো যদি থাকে দেশের মানুষ, আমরা এটাই চাই। আমরা যেহেতু এই নৌকা ব্যবসা সরকারের উপরে কিছুটা ঋণ কর্জা নিয়েই করেছি, কিন্তু এখন ঘটনা হচ্ছে যে লকডাউন। এবারে ধরুন বেঁচে থাকলে, আমরা যদি বেঁচেই থাকি তাহলে তো কোনোদিন ভবিষ্যতে নৌকা কী করে খাবো এই কাজ। আর যদি ধরুন কোনো ঘটনায় জড়ে যায় তাহলে তার এই নৌকা চালানোর স্বপ্নটাই শেষ হয়ে যাবে। লকডাউন যেহেতু বলছে আর এখন হবেই, এটাকে আমাদেরকে মেনে নিতেই হবে। তাও কতটা ক্ষতি, এত টাকা ক্ষতি? ধরুন আমরা মাত্র এই এক সপ্তাহ ধরুন নৌকো চালিয়েছি, যেটা আমরা পুরো 1.5 মাস মতো আমরা পাই। এখানে টুরিস্টরা আসে, নৌকোই ঘুরে, তো 2 পয়সা ইনকাম হয়। কিন্তু এবছর যেহেতু প্রথম সপ্তাহতে আমরা মার খেয়েছি, এবারে আর বলার তার কিছু নেই। এটাতে তো ধরুন সম্পূর্ণ আমাদের ক্ষতি। ব্যাংক লোনও আছে ধরুন মোটা রকমের, স্পিডবোর্ড এসছে, নৌকো এসছে, এসবগুলো টাকা পয়সা আমাদের উপর একটা চাপেই থাকলো। কতগুলো এমনি নৌকা চালক আপনারা রয়েছে? আমরা ধরুন 86 জন এই ঘাটে আছি, 86 জন আপনার সাতখানা গ্রুপের মধ্যে আমরা আছি। ধরুন এই গ্রুপের টাকা পয়সা আমরা কী করে শোধ করবো সরকারকে? যদি সরকার কিছু চিন্তা করে, যদি এই ব্যাপার নিয়ে যদি লোনটা আমাদের সুদ বা কিছু ঋণ মুকুব করে দেয় তাহলে ভালো হয়। সব গরিব ঘরের ছেলে, ধরুন ভাষাডোবা গ্রাম, DVC একদিকে, একদিকে জঙ্গল, মধ্যে গ্রাম, আমাদের এরকম কোনো ইনকামের রাস্তা নেই, এগুলোই করে খাই আমরা। আপনার নাম? আমার নাম সাধন গড়াই। আপনি নৌকা চালক? মাথানবাড়ি। আপনি নৌকা চালক? হ্যাঁ, আমি নৌকা চালক। তো অনেকটাই উনি জানেন, সব আজকেও পর্যটক এসেছিলো, তাদেরকে সব সরকার বের করে দিল। কাল রাতেই বন্দর মানে ই হয়েছে যে কি বন্ধ করা গেছে, কাল রাত্রে 8টার সময় খবর দিয়েছি যে লোক তো এসে গেছিলো, তাদেরকে সবাইকে বন্ধ করে দেওয়া হয়েছে। আজকে সবকে বার করে দিয়ে গেল। না, একটা গল্প আপনাদের আছে কি, আপনারা নাকি লোন ফোন নিয়ে করে? হ্যাঁ, লোন তো নিয়েছি আমরা, সরকার থেকে লোন নিয়েছি, লোন নিয়ে স্পিডবোট নিয়েছি, এই নৌকো ফোকো নিয়েছি কিছু, সেগুলো আমরা কী করে দেবো সেটা চিন্তা ভাবনা করছি। এখন আপনাদের আগামী পদক্ষেপ কী, মানে কী করবেন? এখন তো মানে পর্যটক না এলে তো আমাদের সব হাত পা বন্ধ, কিছু করার নেই। পর্যটক এলেই আমাদের 2 টাকা রোজগার হয়, পর্যটক না এলে একদম বন্ধ। সব এই দেখছেন না, সব ঘুরে বেড়াচ্ছে চারিদিকে, সব একদম। কত নৌকা চালক আপনারা ছিলেন? আমরা 86 লোক ছিলাম, 86।
এটা ভরসা করে আপনাদের তো সংসার চলে? হ্যাঁ, এটাই ভরসা করে আমাদের সংসার, মানে কি এক মাস ধরে আমরা যেটা ইনকাম করি সেটাতে আমাদের সব সংসারও আছে, লোন ফোনও দিই, সব রকমের ব্যবস্থা আমরা এটা থেকেই করি। সেটার নাম? নাম ইনায়ত আলী। আপনি নৌকা চালক? নৌকা চালক। लॉकडाउन होने के कारण से हम लोग सर घर जा रहे हैं, क्या करेंगे? लॉकडाउन होने के कारण से हम लोग को कुछ कमाई दमाई नहीं, क्या खाएंगे पिएंगे? नहीं, क्या मुद्दा? आप लोग कहाँ से आए थे? क्या झारखंड से आए? हम लोग झारखंड से जमताड़ा से आए हैं सर। हम लोग जमताड़ा सिकर पोसनी गाँव का रहने वाले हैं। उसके यहाँ काम बंद हो गया तो उसका कारण से रह तो नहीं सकते हैं, अब कहाँ रहेंगे कहाँ खाएंगे, उसके कारण से हम लोग को जाने का उपाय कुछ सोचना पड़ा। माइथन में आके आप लोग क्या काम कर रहे? हम लोग झाड़ू उड़ू मारते थे सर, झाड़ू उड़ू मारते, पानी उन्हें भरते थे, कमाई होता था। आपका नाम? मेरा नाम भैरव पंडित है। मेरा नाम गणेश पंडित है। এটা রাজ্য সরকারের পক্ষ থেকে যেটা ঘোষণা করা হয়েছে এই ঘোষণাটাকে আমরা সমর্থন করছি। মানুষের জীবন সব থেকে বড়, কিন্তু মাইথন পর্যটন কেন্দ্রে ব্যাপক ক্ষতি সর্বস্তরের মানুষের। আমাদের এই এলাকার মধ্যে অসংখ্য দোকানদার, আমাদের এই এলাকার মধ্যে যারা নৌকা চালায়, এই এলাকার মধ্যে আমাদের যে হোটেল ব্যবসায়ীরা রয়েছেন প্রচণ্ড ক্ষতির মুখে পড়েছেন। দুবছর ধরে তো ক্ষতি হয়ে চলেছে, কিন্তু হঠাৎ এটা বন্ধ, করোনার বাড়াবাড়ি হচ্ছে, আরও কত রকমের ভাইরাসের ব্যাপারটা আসছে, মানুষকে বাঁচানো দরকার আছে, কিন্তু ক্ষতিটা ব্যাপক হয়েছে। আপনারা জানেন পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে যে টেন্ডার করা হয়েছিল, মাঝপথে বন্ধ হওয়ার ফলে আমাদের এলাকার বাসীরা যারা নিয়েছেন, প্রায় 45টা ছেলে মিলেটা নিয়েছিলেন, তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। এই এলাকার মধ্যে বিভিন্নভাবে এই পর্যটন সঙ্গে যুক্ত মানুষরা যারা আছেন, আমাদের মায়ের মন্দির, কল্যাণেশ্বরী, সবটাই ধরুন কোভিড বিধির মধ্যে চলবে। সমস্ত হোটেল ব্যবসায়ীদের ইতিমধ্যে আজকে মিটিং হয়েছে, এটা হচ্ছে করোনা বিধি মেনে চলার ব্যাপারটা। পর্যটন কেন্দ্রে পর্যটকরা না আসলে হোটেলও ক্ষতি হবে, নৌকাপাটিদের ক্ষতি হবে, সর্বস্তরের মানুষেরই ক্ষতি হবে। আর্থিকভাবে আমরা এই অঞ্চলের মানুষ অনেকটা পিছিয়ে গেলাম, কিন্তু কিছু করার নেই। রাজ্য সরকার যা পদক্ষেপ নিয়েছেন, মানুষের পাশে থাকতে হবে, মানুষের সাহায্য করতে হবে। করোনার সময় মানুষের পাশে দাঁড়ানোর আমাদের সরকারের যে নির্দেশ, আমাদের পার্টির যে নির্দেশ, সে মোতাবেক আমরা চলব। আপনার নাম? আমার নাম মনোজ তিওয়ারি। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, টাইমস বাংলা।